ভালো হতো আর কি বলার কিছু নাই গতবার এজিএম এ যারা এখানে ছিলেন উপস্থিত যারা আছেন গতবার এজিএম এ একটি সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত হয়েছিল অনেকগুলো সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে একটি সিদ্ধান্ত ছিল যে ক্লাবে সমস্ত হিসাব কিতাব এগুলো প্রতি মাসে প্রতি দুই মাস অন্তর এটার একটা কার্যকরী কমিটির মিটিং হবে এবং সেই মিটিং এ ক্লাবের আয় এবং ব্যয় এই দুইটা জিনিস নোটিশ বোর্ডে টাঙানো হবে এবং সেখানে অডিট অডিটর নিয়োগ করা হবে এবং হিসাব নির্বাচনের আগে এজিএম এর আগে মিনিমাম দুই সপ্তাহ আগে প্রত্যেক সদস্যের বাড়িতে পৌঁছে দেওয়া হবে কি ভাই যারা ছিলেন আপনারা কি ছিলেন এই এরকম একটা দাবি ছিল সবার কোথায় সেই দাবি যেটা এজিএম এ পাস হলো এজিএম মানে হচ্ছে সদস্যদের এজিএম সদস্যদের কনভেনশন সদস্যদের যেখানে মতামত সেই মতামত কেন উপেক্ষিত হলো কেন উপেক্ষিত হলো সেই মতামত কেন সেই হিসাব কেন দু মাস পর পর সদস্যরা আমরা ক্লাবের হিসাব জানতে পারলাম না কেন আমরা আজকে নির্বাচন হচ্ছে 26 তারিখে আমরা কেন দু সপ্তাহ আগে আমরা অডিট রিপোর্ট পেলাম না হাতে কেন এটা করা হলো না আমি জানতে চাই যারা ছিলেন যারা এখনো আছেন যারা এই কমিটিতে ছিলেন কার্যকরী কমিটি যারা আমরা নির্বাচিত করেছিলাম আমাদের সেই হিসাব কে দিবে আমাদের কিন্তু আশার প্রতিফলন হয়নি একটা ক্লাব আমরা বলি ক্লাবের সদস্য আমরা কিন্তু সদস্য নই আমরা ক্লাব একটা লিমিটেড কোম্পানি এবং তার আমরা প্রত্যেকে আমরা কিন্তু লিমিটেড কোম্পানির আমরা কিন্তু একজন শেয়ার হোল্ডার আমরা কেউ সদস্য যারা বলেন যে ক্লাবের সদস্যরা ভুল বলেন আমরা হচ্ছে প্রত্যেকের শেয়ার হোল্ডার আর ক্লাব একটা লিমিটেড কোম্পানি তো সেইখানকার হিসেব কিতাব যদি এরকম হয় ক্লাবের এই গত এক বছরের টার্মে শুধুমাত্র ক্লাবের অ্যাকাউন্টে 20,000 টাকা ট্রানজেকশন হয়েছে আর বাকি সারা বছর টাকা হাতে হাতে ছিল লক্ষ লক্ষ টাকা ক্লাবের ইনকাম হয়েছে সেই টাকা শুধু হাতে হাতে ছিল আমি জানতে চাই তদানীন কোন যারা প্রেসিডেন্ট ছিলেন যারা তদানীন অ্যাডমিন ছিলেন ডাইরেক্টর অ্যাডমিন এবং যারা ট্রেজারার ছিলেন সবার কাছে আমি হিসাব চাই কেন সারা বছরের হিসাব শুধুমাত্র এক বছরের হিসাব শুধুমাত্র ক্লাবের অ্যাকাউন্টে একটি মাত্র ট্রানজেকশন সেটা 20,000 টাকা এবং লাস্ট সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত কোনো হিসাব নেই এভাবে কিন্তু ক্লাব চলতে পারে না ক্লাব কারো পৈতৃক সম্পত্তি না ক্লাব আমাদের সম্পত্তি আমরা শেয়ার হোল্ডার আমাদেরকে বিষয় আমাদেরকে হিসাব দিয়ে যেতে হবে ক্লাবের হিসাব দিয়ে যেতে হবে তাহলে কেউ আমরা ক্ষমা করবো না আমাদেরকে হিসাব দিয়ে যেতে হবে এটা আমার সম্পত্তি এটা আমার যারা শেয়ার হোল্ডার প্রত্যেকের সম্পত্তি সারা বাংলাদেশে যেদিন দেখি ক্লাব যেদিন শুনি একটা ক্লাব হয়েছে রাতারাতি ক্লাবের সম্পত্তি হয়ে যায় রাতারাতি ক্লাবের বিল্ডিং হয়ে যায় আর আমাদের এই ক্লাব দিনে 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 নিচে যাচ্ছে কেন আমি বলেছিলাম এর আগে যে গুলশান ক্লাবে গুলশানে 10টা ক্লাব হবে গুলশান ক্লাব বলে নিতে 10টা ক্লাব হবে বলে কিন্তু সারা বাংলাদেশে ফ্লিপ ক্লাব একটাই হবে ফ্লিপ ক্লাব একটাই হবে তো সেই ফ্লিপ ক্লাব কেন দাঁড়াতে পারবে না আজকে পকেটে পকেটে হিসাব রাখলে তো এই অবস্থাই হবে তাই আমি আহ্বান করছি
সামনে নির্বাচন আসন্ন নির্বাচন সেই নির্বাচনগুলোতে আমি অনুরোধ করব সবাইকে এখানে কোনো সভা সমিতি না আপনাদের বুঝতে হবে আপনি একজন শেয়ারহোল্ডার আপনার টাকা আপনার সব ক্লাবের সম্পত্তি আপনার সম্পত্তি এটা আপনাকে বুঝতে হবে সেই জায়গা থেকে সেই তাগিদ থেকে সেই ভেতরের দাবি থেকে আপনার সম্পত্তিকে হেফাজত করার জন্য আপনাকে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে তাই আমি আহ্বান করছি যে আপনারা সৎ লোক যারা ক্লাবের জন্য যারা কাজ করবে তাদের দেখে দেখে ভোট দিন আর ভুল করেন না প্লিজ কে গ্রহ কে নক্ষত্র কে স্টার এগুলো দেখার দরকার নাই আমাদের আমাদের ক্লাব লিমিটেড কোম্পানি আমরা শেয়ার হোল্ডার আমাদের হিসাব যে বুঝাই দিবে সেই সব লোক আমরা নির্বাচিত করব আশা করি আপনারা ভালো ভালো লোক যারা সৎ লোক যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধন্যবাদ সবাইকে আবারো আসসালামু আলাইকুম ধন্যবাদ খুসু ভাই আমি বুঝতে পারছি আপনাকে যদি আরো ফ্লোর দাও যে তো আধা ঘন্টা বললো আপনার ক্ষোভের জ্বালা বুকের জ্বালা শেষ হতো না সংক্ষিপ্ত করছি আমাদের আজকের প্যানেলের কামাল মোহাম্মদ কিবরি আলীপুর সহ যারা ক্যান্ডিডেট ডান দিকে আসার জন্য আজকে প্যানেল পরিচিত অনুষ্ঠানের সর্বশেষ বক্তা আমাদের সর্বশেষ আকর্ষণ আমাদের আদর্শ আর কি বলবো সবই তো খুসু ভাই বলে দিয়ে গেছে রাজপথের আন্দোলনের পথিকৃত যিনি 27 বছর পর শিল্পী সমিতি হাল ধরে একটা বিশাল পরিবর্তন এনেছেন চলচ্চিত্রের পরিবর্তন হবে কাঞ্চন ভাই ক্লাবে আসেন আপনিও দেখেন আপনি সচক্ষে ক্লাবকে দেখেন আপনার সাজেশন আমরা নিব মঞ্চে আহ্বান করছি শ্রদ্ধেয় শিল্পী সমিতির নবাগত প্রেসিডেন্ট জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবকে আরেকটি দায়িত্ব দেব কাঞ্চন ভাই বক্তব্য শেষ করে নেমে যাবেন না কি প্রিয় ভাইয়ের সাথে আপনি প্যানেল পরিচিত আমি সহযোগিতা করব আপনি করে দিবেন ধন্যবাদ আমার ভালোবাসা